ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অদিতি কেমন আছো? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি ব্যাপার, লেট হচ্ছে কেন সবার? ফার্স্ট পিরিয়ড এবং সেকেন্ড পিরিয়ডে কয়জন ছিল উপস্থিত? 9 জনের মতো ছিল। আচ্ছা, 9 জন ছিল। আব্দুল আজিজ, আচ্ছা শোনো, আমাদের কিন্তু আজকে কম্পিউটার ক্লাসের সেকেন্ড লাস্ট ক্লাস, ঠিক আছে? আমরা আরেকটি ক্লাস পাবো, সেটা কখন? সেটা হচ্ছে বুধবার, ঠিক আছে? বুধবারে তোমরা আরেকটি কম্পিউটার ক্লাস পাবে। আজকে আমাদের কম্পিউটার ক্লাসের সেকেন্ড লাস্ট ক্লাস, তো তোমাদের যদি সিলেবাসে কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আশা করি তেমন কোনো সমস্যা নেই, এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। আর সবাই তো শীট পেয়েছো, তাই না? আর যদি শীট না পেয়ে থাকো, আমি কিন্তু গ্রুপে গত সপ্তাহে গ্রুপে কিন্তু শীটগুলি দিয়েছিলাম, এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার উত্তরপত্র যখন স্কুল থেকে আনতে যাবে সাথে করে তোমাদের শীটগুলি নিয়ে আসবে, অর্থাৎ কম্পিউটার এবং ড্রয়িং শীট যেগুলি তোমরা নাও নাই সেগুলি উত্তরপত্রের সাথে স্কুল থেকে চেয়ে নিয়ে আসবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। জেহানুল্লাহ তুমি ভিডিও অন করো, জেহানুল্লাহ ভিডিও অন করো। এবার কোথায় সাউন্ড হচ্ছে? জেহানুল্লাহ ভিডিও অন করো। ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ডে 9 জন জয়েন করেছ, এখন দেখতে পাচ্ছি 3 জন 4 জনকে, বাকিরা কোথায়? বাকি 5 জন তো এখন কম কেন? তোমরাও তো লেটে জয়েন করছো স্যার, মনে বৃষ্টি পড়তেছে তো ঘুমাচ্ছে ওরা। কেউ বলতেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা না ঘুমালে হবে, সমস্যা নাই। ওরা যদি জয়েন করে পরে জয়েন করবে, আমরা ক্লাস শুরু করে দিই। অলরেডি 5-6 মিনিট পার হয়েছে, ঠিক আছে? এখন আমরা ক্লাস শুরু করি, অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। জেহানুল্লাহ তুমি ভিডিও অফ করবে না, ভিডিও অন করে রাখো, ঠিক আছে? আচ্ছা আমি খাতা, তার আগে তোমরা খাতা রেডি করে নাও, খাতার উপরে CW তারিখ লিখে নাও। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের সঠিক উত্তর নির্ণয় হবে 5টি। তোমরা সঠিক উত্তরগুলি প্রশ্ন লিখে তারপর উত্তরটা লিখবে, ঠিক আছে? প্রথমে প্রশ্নটি লিখবে, প্রশ্নের নিচে যেটা উত্তর হবে সেটা লিখবে, মনে থাকবে তো? ক্রমিক নাম্বার দিবে না, প্রশ্ন লিখে উত্তর লিখবে। এরপর তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেব, সেখান থেকে তোমরা যে কোনো 2টি প্রশ্নের উত্তর মুখস্থ লিখবে, মনে থাকবে? আচ্ছা এখন আমি তোমাদেরকে ক্লাস শেয়ার দিচ্ছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। এসো কম্পিউটার শিখি খণ্ড 4। আজকের পাঠ পরিচিতি হচ্ছে চতুর্থ শ্রেণী বিষয় কম্পিউটার। আজকে আমরা চতুর্থ পাঠ, কম্পিউটারের মেমোরি ডিভাইস থেকে সঠিক উত্তর শিখব, কেমন? আচ্ছা একটু কারেকশন দিচ্ছি, অটো অটো চলতেছে, এটাকে একটু ঠিক করে নিই আমি। হ্যাঁ, এবার পর্যন্ত আমরা 15টা ক্লাস করেছি। কয়টা ক্লাস করেছো? 15টা 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 স্যার। হ্যাঁ 15টা ক্লাস স্যার,
আরো একটি ক্লাস আছে মিলে মানে আজকে কালটা মিলে স্যার মনে হয় 18টা ক্লাস করছি তাই নাকি আচ্ছা ঠিক আছে বেশি ক্লাস করলে তো ভালো আচ্ছা ঠিক আছে এবার অটো প্লেটা বন্ধ হবে এরপর দেখো আজকে পাঠ পড়েছিতে একটু দেখেনি চতুর্থ শ্রেণীর বিষয় কম্পিউটার আজকে আমরা শিখব চতুর্থ পাঠ কম্পিউটারের মেমরি ডিভাইস থেকে সঠিক উত্তর ঠিক আছে লেকচার নাম্বার হচ্ছে 16-08-2021 আচ্ছা এখন আমরা সঠিক উত্তরগুলি একটু লিখব আমি কিন্তু উত্তর এখন বলে দিচ্ছি না তোমরা সুন্দর করে আগে লিখে নাও এক নাম্বার দিয়ে লিখো কম্পিউটারের মেমরি প্রধানত ক দুই খ তিন গ চার ঘ পাঁচ প্রকার প্রশ্ন লিখবে এরপর উত্তরটা পাশে লিখবে প্রশ্নটা পুরোটা লিখবে আব্দুল আজিজ এই তুমি নাস্তা করেছো কলম খাচ্ছ কেন কাক কাক মাছি কাক কাক মুখে মুখে কিছু দেয়া ঠিক না কারণ অনেক রোগ জীবাণু থাকে সেটা মুখে চলে যাবে বুঝতে পেরেছো মুখে কোনো কিছু লাগাবে না স্যার আমার লিখা হয়েছে আচ্ছা ঠিক আছে আব্দুল আজিজ তুমি লিখেছো পাহিম শাহরিয়ার জেহান মাহিরা আফরিন কেমন আছো তুমি কখন আসছো ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার এত লেট করেছো কেন আজকে আচ্ছা ঠিক আছে আমি প্রশ্ন দিয়েছি দেখো এক নাম্বার দিয়ে প্রশ্নটি লিখো এরপর পাশে উত্তরটি লিখবে স্যার আমার লিখা হয়েছে ভেরি গুড দেখি আয়ুষ বলো এখানে উত্তর কোনটি হবে কম্পিউটার মেমরি প্রধানত দুই প্রকার আচ্ছা ঠিক আছে মাহিরা দেখি তুমি বলো আয়ুষ বলেছে দুই প্রকার তুমি বলো কয় প্রকার হবে স্যার দুই প্রকার দুই প্রকার অদিতি বলো কয় প্রকার হবে দুই প্রকার আচ্ছা ভেরি গুড তাহলে আমরা একটু দেখে নিই দুই প্রকার ঠিক আছে ওকে জেহান আহা জেহান থেকে জিজ্ঞেস করে নাই জেহান তুমি কয় প্রকার লিখছো দুই প্রকার আচ্ছা ঠিক আছে এরপরে লিখো যে ডিস্ক এর মধ্যে বেশি তথ্য সংরক্ষণ করা যায় তা হলো ক সিডি খ ফ্লপি গ ডিভিডি ঘ প্রিন্টার প্রশ্ন লিখবে প্রশ্ন না লিখে উত্তর লিখবে না প্রশ্নটি পুরো লাইনটা লিখে নিচে উত্তর লিখবে লেখা শেষ আচ্ছা জেহান দেখি বলো ঠিক আছে লেখা শেষ হয়েছে ভালো হয়েছে আমি এখন এক এক করে জিজ্ঞেস করব উত্তর কেউ উত্তর বলে দেবে না ওকে আমি কনফার্ম করলে তখন তোমরা কনফার্ম ধরে নেবে ওইটাই ঠিক ওকে জেহান দেখি বলো যে ডিস্কের মধ্যে বেশি না যে ডিস্কের মধ্যে বেশি তথ্য সংরক্ষণ করা যায় তা হলো জেহান বলো কি হবে সিডি হবে ফ্লপি হবে ডিভিডি হবে নাকি প্রিন্টার হবে ডিভিডি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি পাহিম ডিভিডি পাহিম ভিডিওন করো পাহিম ভিডিওন করো পাহিম বলো জিহান যেটা বলেছে সেটা ঠিক আছে কিনা বলো কোনটি হবে ইয়েস স্যার কোনটা হবে সিডি হবে নাকি ফ্লপি ডিস্ক হবে নাকি ডিভিডি হবে নাকি ডিভিডি ভেরি গুড আচ্ছা ঠিক আছে মাহিরা তুমি বলো কোনটি হবে জেহান এবং ফাহিম দুজনেই ডিভিডি বলছে স্যার ডিভিডি হবে আচ্ছা দেখি সঠিক উত্তরটা ঠিক আছে কিনা দেখি ভেরি গুড ভেরি গুড তাহলে তোমরা দুইটাই সঠিকভাবে লিখতে পেরেছো ধন্যবাদ আচ্ছা এরপরে আমি পাঁচ নাম্বার তিন নাম্বার দেখাচ্ছি তিন নাম্বার হচ্ছে বর্তমানে যে ডিস্কের ব্যবহার খুবই বিরল তা হলো ফ্ল্যাশ ডিস্ক ফ্লপি ডিস্ক হার্ড ডিস্ক র‍্যাম
জেহানুল্লাহ বলো, জেহানুল্লাহ তাকে বেশি জিজ্ঞেস করবো। তোমার লেখা শেষ, ভেরি গুড। জেহানুল্লাহ বলো এখানে তিন নম্বরে কোনটি হবে? জেহানুল্লাহ বলো তিন নম্বরে কোনটা হবে? আচ্ছা ঠিক আছে, জেহানুল্লাহ এত সময় লাগে? বর্তমানে যে ডিক্স এর ব্যবহার খুবই বিরল, ফ্লাফি ডিক্স, কোনটা বলেছো? ফ্লাফি ডিক্স, ভেরি গুড। ফ্লাফি ডিক্স অর্থাৎ ফ্লাফি ডিক্স এর ব্যবহার কিন্তু এখন নেই, দেখি সঠিক উত্তরটা। ঠিক আছে ফ্লাফি ডিক্স। আচ্ছা তিনটা লিখা শেষ হয়েছে তোমাদের? জেহানুল্লাহ তোমার লিখা শেষ হয়েছে? সবার লিখা শেষ হয়েছে? আচ্ছা ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ঠিক আছে। এরপরের পেজে যাচ্ছি, চার নাম্বার লিখো, তত্ত্ব দেখা পড়া ও সংশোধন করার এক সহায়ক স্মৃতি মাধ্যম হচ্ছে কি? স্মৃতি মাধ্যম ডিভিডি, ফ্ল্যাশ ডিস্ক, মেমোরি। স্যার আমার লেখা শেষ। দেখি অদিতি বলো কোনটা হবে? স্যার আমার লেখা শেষ। অদিতি বলো চার নাম্বারে কোনটা হবে? তোমার মাইক্রোফোন অফ করা, মাইক্রোফোন অন করো। অদিতি মাইক্রোফোন অন করে বলো। অদিতি মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অফ আছে। হ্যাঁ বলো এবার। স্মৃতি মাধ্যম, স্মৃতি মাধ্যম। আচ্ছা আয়ুষ বলো কোনটা হবে? স্যার চার নাম্বারটা হবে দেখ, তত্ত্ব দেখা পড়া সংশোধন করার এক স্মৃতি মাধ্যম হচ্ছে স্মৃতি মাধ্যম। স্মৃতি মাধ্যম, আচ্ছা। এরপর দেখি আব্দুল আজিজ বলো কোনটা হবে? স্যার ফ্ল্যাশ ডিস্ক, ফ্ল্যাশ ডিস্ক, ডিস্ক, তত্ত্ব দেখা পড়া ও সংশোধন করার এক সহায়ক স্মৃতি মাধ্যম হচ্ছে কি? তুমি বলতেছ ফ্ল্যাশ ডিস্ক। মাহিরা বলো ফ্ল্যাশ ডিস্ক। আচ্ছা দুজন স্মৃতি মাধ্যম বলছে আর দুজন বলতেছ ফ্ল্যাশ ডিস্ক। দেখি আরেকজন থেকে নিই আমি, জেহানুল্লাহ তুমি অনেক লেট করেছো আজকে। জেহান ভিডিও অন করো। জেহান তুমি বলো কোনটা হবে? স্মৃতি মাধ্যম, স্মৃতি মাধ্যম। আচ্ছা দুজন ক্লাস ডেক্স, একটা বলো, যে কোনো একটা বলো। ক্লাস ডেক্স হবে। আচ্ছা দেখি আমরা সঠিক উত্তরটা দেখে নি। হ্যাঁ অদিতি ভুল করেছ, আর কে ভুল করেছ বলো তো? স্যার আমি, আব্দুল আজিজ। তো তোমরা তো ভুল করে বসে আছো। দেখা তত্ত্ব দেখা পড়া সংশোধন করা, শোনো তত্ত্ব পড়া সংশোধন করার এক সহায়ক স্মৃতি মাধ্যম হচ্ছে ফ্ল্যাশ ডিস্ক, অর্থাৎ পেন ড্রাইভ যেগুলি আছে এই পেন ড্রাইভের মাধ্যমে। যখন স্যার আদিতি, জিহান আর আয়ুষ ভুল করছে, আর মাহিরা আর আয়ান ঠিক করছে। তোমার তো তীক্ষ্ণ সেন্স আছে যে কে কে ভুল করেছে কে কে ভুল করেনি, ভালোভাবে বলতে পেরেছো মাশাআল্লাহ। এভাবে যদি পড়া মুখস্থ করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো। ধন্যবাদ তোমাকে। আচ্ছা সবাই ঠিক করে নিয়েছো? যাদের ভুল হয়েছে ঠিক করে নিয়েছো? হ্যাঁ স্যার, এখানে ক্লাস দেখছে দন্তি সহ হবে নাকি তালবে সহ হবে? কোনটা প্লাস ডিক্স? তালিবে সহ, তালিবে সহ। স্যার বই তো দন্তি সহ, বই তো কি আছে দন্তি সহ আছে? ইয়েস স্যার, শিওর। প্লাস ডিক্স, আচ্ছা একটু কনফার্ম হয়ে নি আমি।
বাকিরা লিখে নাও, আমি দেখতেছি পাঁচ নম্বরটা লিখে নাও। হ্যাঁ ঠিক আছে আব্দুল আজিজ, ঠিক আছে ধন্যবাদ তোমাকে, ফার্স্ট ডিক্সে দন্তিয়া সহ হবে। আচ্ছা আমি একটু কারেকশন করে দিচ্ছি, কারেকশন করে আবার দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার এত লেটে কেন? স্যার আমি সাইব, ক্লাস 7 এর। ক্লাস 7 এর? তো তুমি ক্লাস 4 এ কি করো? ক্লাস 4 এর ছাত্র হতে চাচ্ছ? না আপনাকে অনেকদিন দেখি নাই তাই সালাম দিছি। আচ্ছা আমিও তো তোমাকে অনেকদিন দেখি নাই, তুমি কার সাথে জয়েনে আছো? স্যার ওর ভাই সামজিদের সাথে। সামজিদের সাথে? আচ্ছা দেখি সামজিদের সাথে কই দেখা যাচ্ছে না ভালো করে। বাহ লেখাপড়া চলতেছে বাসায়? পড়ালেখা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, যে টিচারের কথা স্মরণ করে যে টিচারের সামনে এসে সালাম বিনিময়ের মাধ্যমে সাক্ষাৎ করছো, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তবে এখন ক্লাসের সময়, আমরা এখন ক্লাসটা শেষ করবো, ঠিক আছে পরে কথা বলবো, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার এবার দেখো আমি কারেকশন দিয়েছি, ঠিক করে নাও, এরপর পাঁচ নাম্বারটা লিখে নাও। পাঁচ নাম্বারটা লিখো, র্যাম এর পূর্ণ রূপ কি হবে? র্যাম এর পূর্ণ রূপ কি হবে? ফাহিম শাহরিয়ার দেখি বলো। স্যার আমার লেখা শেষ। ফাহিম শাহরিয়ার বলো। আচ্ছা ভেরি গুড, ফাহিম শাহরিয়ার বলো পাঁচ নাম্বারে কোনটা হবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, র্যাম অ্যাক্সেস মেমোরি, কোনটি নয়? ক হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আরেকটি আছে গ হচ্ছে র্যাম অ্যাক্সেস মেমোরি, আর খ হচ্ছে রিড অনলি মেমোরি, গ হচ্ছে কোনটি নয়? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা ঠিক আছে, এরপর দেখি সঞ্জিত ঠিক আছে কিনা বলো, পাঁচ নাম্বারটা ঠিক আছে কিনা বলো। সঞ্জিত তুমি আবার ভিডিও অন অফ করে রেখেছো, ফাহিম ভিডিও অন করো। স্যার এর আগে পৃষ্ঠা একটু দেখান তো। কেন আগে পৃষ্ঠা কি হইছে? আচ্ছা আমি দেখাচ্ছি, পাঁচ নাম্বার পর্যন্ত লিখে নাও, বাকিরা সবাই লিখে নাও। উত্তর সঠিক আছে কিনা দেখি, ঠিক আছে উত্তর সঠিক হয়েছে। আচ্ছা সবার পাঁচটি সঠিক হয়েছে? আচ্ছা আব্দুল আজিজ এর আগের পেজটা দেখো, দেখো তার একটু স্ক্রিনটা নতুন করে শেয়ার করেন, আমার সামনে কিছু দেখছি না স্যার, ব্ল্যাক হয়ে আছে। আচ্ছা আমি ওর জন্য আরেকবার স্টপ করে নতুন করে আবার শেয়ার দিচ্ছি, মাঝে মধ্যে এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে আরেকবার দিয়েছি আমি, সবাই দেখতে পেয়েছো এখন? Yes sir. আচ্ছা ঠিক আছে আব্দুল আজিজ, আর কোথাও সমস্যা আছে? স্যার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাদের আজকে একই বাড়ির কাজ। আজকে বাড়ির কাজ? আচ্ছা বাড়ির কাজ, আমি তো ডায়েরি দিই না, এখন অনেক সময় বাকি আছে না, তার আগে আমি কিছু প্রশ্ন লিখাবো। আচ্ছা তোমরা এখন, আমি কতগুলি প্রশ্ন দেখাচ্ছি, প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখবে। তোমরা একটা স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখো বা লেখো। এক নাম্বার হচ্ছে স্ক্যানার কাকে বলে, দুই নাম্বার হচ্ছে সিডি রম কাকে বলে,
তিন নম্বর হচ্ছে হার্ড ডিস্ক কাকে বলে, চার নম্বর হচ্ছে কম্পিউটারের মেমোরি কয় প্রকার ও কি কি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখো আর এখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখবে, ঠিক আছে? আর এর মধ্যে আমি কিছু মুখস্থ জিজ্ঞেস করব, বাকিরা লিখতে থাকবে, বাকিরা সবাই লিখবে, মাঝে মধ্যে গ্যাপে গ্যাপে আমি কিছু কোয়েশ্চেন মুখস্থ নেব। স্যার, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন কয়টা লিখতে হবে? তুমি দেখতে পাচ্ছ না কয়টি লিখতে হবে, প্রশ্নের মধ্যে লেখা আছে? স্যার এখানে তো চারটি। কোথায় চারটি? তুমি কি চোখে ভুল দেখতেছ? আমি যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে বলছি চারটির মধ্যে, এখানে চারটি দেওয়া আছে, ওখান থেকে যে কোনো দুইটি প্রশ্ন উত্তর লেখো বলছি না? এখন ঠিক আছে? Yes, sir. আচ্ছা, লিখা শুরু করো, সবাই যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখবে, যে কোনো দুইটি। জেহানুল্লাহ দ্রুত লিখ, এই প্রশ্নগুলি ভালোভাবে মুখস্থ করবে, যাদের মুখস্থ নেই মুখস্থ করবে, আর যাদের মুখস্থ আছে তোমরা রিভিশন করবে। আচ্ছা, এখন আমি প্রথম কোয়েশ্চেনটা কাকে জিজ্ঞেস করতে পারি দেখি বলো, কে প্রস্তুত, কে প্রস্তুত আছো? কোন শব্দ শুনতেছি না। প্রথম প্রশ্নের উত্তর কে দিতে চাও? আব্দুল। আচ্ছা, মুনতাহা জাহান, মুনতাহা জাহান তুমি হাত তুলেছো, ধন্যবাদ। ঠিক আছে, দেখি বলো, এসকানা কাকে বলে? বাকিরা লিখো, এসকানার কাকে বলে দেখি বলো। মুনতাহা জাহান বলো, স্ক্যানার কাকে বলে? আচ্ছা, কিসের সাহায্যে আমরা কম্পিউটারে ছবি ডকুমেন্ট গুলি ঢুকাই? একই প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন, দেখি বলো মুনতাহা জাহান কি বলতে চাচ্ছ বলো। কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আরেকবার বলো তো দেখি, তোমার কথা বুঝতে পারি নাই। কম্পিউটারে ঢুকানোর জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে বলে। ভেরি গুড, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সঠিক হয়েছে উত্তর, সুন্দর করে বলতে পেরেছো। ঠিক আছে, তুমি লিখো এবার। দেখি এবার বলবে সঞ্জিত। স্যার আমার লেখা শেষ। লিখা শেষ? দুটি লিখা শেষ করেছ? স্যার আমার লিখা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি সঞ্জিত থেকে উত্তরটা নিয়ে, সঞ্জিত দেখি ভিডিও অন করো। Yes, sir. সঞ্জিত তুমি কি আছো নাকি তোমার ভাইয়া বসে আছে তোমার সামনে? সঞ্জিত দেখি বলো, সিডি রম কাকে বলে? কম্পিউটারে সিডি চালানোর জন্য যে কম্পিউটারের সাথে যে যন্ত্র সংযোগ করা হয় তাকে সিডি রম বলে। ভেরি গুড, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছো। আচ্ছা, এরপর আয়ুষ, আয়ুষ তুমি কোন কোন প্রশ্নের উত্তর লিখেছো দেখি বলো তো।
সিডিরম কাকে বলা কম্পিউটার মেমোরি কয় ব্যবহার কি কি আচ্ছা ঠিক আছে চার নাম্বার প্রশ্নের উত্তরটি বলো কম্পিউটার মেমোরি কত প্রকার ও কি কি কম্পিউটার মেমোরি দুই প্রকার যত সহায়ক সিডি প্রদান ভেরি গুড ভেরি গুড দেখি অদিতি বলো অদিতি কোনটা কোনটা লিখেছো হার্ড ডিস্ক কাকে বলে কম্পিউটারের মেমোরি কয় প্রকার ও কি কি ভেরি গুড দেখি হার্ড ডিস্ক কাকে বলে বলো ফ্লপি ডিস্ক অপেক্ষা অধিক ক্ষমতা ও দ্রুত গতি সম্পন্ন বড় আকারের ডিস্কে হার্ড ডিস্ক বলে ভেরি গুড এরপরের প্রশ্নের উত্তর বলো কম্পিউটারের মেমোরি দুই প্রকার যথা প্রধান স্মৃতি মেইন মেমোরি সহায়ক স্মৃতি অক্সিলারি মেমোরি ভেরি গুড ভেরি গুড আচ্ছা এরপর আর কে সঞ্জিত Yes, sir. তুমি বলেছো তো জেহান বলবে এবার জেহান বলবে জেহান দেখি একটু চেহারা দেখেন জেহান দেখি আপনি বলেন কোন কোন প্রশ্নের উত্তর লিখেছেন জেহান একটু দ্রুত বলবে তুমি একটু স্লো বলো কোনটা কোনটা লিখেছো আচ্ছা স্ক্যানার কাকে বলে আগে সেটার উত্তর বলো কাজকে মুদ্রতে মুদ্রিত করে কোন ছবি লেখা হুবহু কম্পিউটারে টুকানোর জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে স্ক্যানার বলে ভেরি গুড ভেরি গুড অসংখ্য ধন্যবাদ তোমাকে মাশাআল্লাহ আচ্ছা এরপর মাহিরা বলবে কোনটা কোনটা লিখেছো ঠিক আছে সমস্যা নেই এরপর বলো কম্পিউটারের মেমোরি কয় প্রকার ও কি কি কম্পিউটারের মেমোরি দুই প্রকার যথা এক এক প্রধান স্মৃতি দুই সহায়ক স্মৃতি ভেরি গুড ভেরি গুড আচ্ছা এরপর আর কে বাকি আছো আব্দুল আজিজ তোমার থেকে জিজ্ঞেস করি নাই আব্দুল আজিজ তুমি কোনটা কোনটা লিখেছো স্যার আমাদের এসডব্লিউ কি স্যার আমি হার্ড ডিস্ক কাকে বলে কম্পিউটার মেমোরি কয় প্রকার ও কি কি আচ্ছা ঠিক আছে দেখি আমাকে বলো হার্ড ডিস্ক কাকে বলে ফ্লপি ডিস্ক অপেক্ষা অধিক ক্ষমতা দ্রুত গতি সম্পন্ন বড় আকারের ডিস্ক হার্ড ডিস্ক বলে ভেরি গুড কম্পিউটারের মেমোরি সাধারণত দুই প্রকারের তাদের যথা প্রধান স্মৃতি মেইন মেমোরি সহায়ক স্মৃতি অক্সিলারি মেমোরি ভেরি গুড ভেরি গুড আচ্ছা এরপর আর কে লিখেছো আকা মাহিরা জিজ্ঞেস করেছি তোমার থেকে আচ্ছা মাহিরা থেকে জিজ্ঞেস করেছি আয়ুষ থেকে জিজ্ঞেস করেছি সঞ্জিত বলেছে এরপর অদিতি বলেছে আব্দুল আজিজ বলেছে সবাই তো বলেছে মনে হয় কেউ তো বাকি নাই ফাহিম বলেছে ও ফাহিম শাহরিয়ার মুনতাহা জাহান বলেছে আচ্ছা এবার ফাহিম শাহরিয়া দেখি তুমি বলো কোন কোন প্রশ্নের উত্তর লিখতেছ তুমি ভিডিও অন করো স্যার আমি হার্ড ডিস্ক আর কম্পিউটারে মেমোরি লিখছি আচ্ছা দেখি বলো হার্ড ডিস্ক কাকে বলে তুমি ভিডিও অন করো হ্যাঁ বলো হার্ড ডিস্ক কাকে বলে বলো ফ্লপি ডিস্ক থেকে দ্রুত গতি সম্পন্ন ডিস্ককে হার্ড ডিস্ক বলে কম্পিউটারের মেমোরি কয় প্রকার কম্পিউটারের মেমোরি দুই প্রকার যথা মেইন মেমোরি সহায়ক স্মৃতি প্রধান স্মৃতি ও সহায়ক স্মৃতি আচ্ছা ঠিক আছে আর একটু গুছিয়ে লিখবে দুটি প্রশ্নের মধ্যে সামান্য পরিমাণ একটু প্রবলেম আছে মনে হচ্ছে তুমি
বই দেখে ঠিক করে নেবে ঠিক আছে তাহলে দুইটির উত্তর হয়েছে তবে আরেকটু একটু বেটার হবে যদি তুমি আরেকটু বই দেখে কারেকশন করো ঠিক আছে জি বলেন আব্দুল আজিজ স্যার এসকেনে কাকে বলে এটা শেখানো হয় না আচ্ছা এসকেনে কাকে বলে শেখানো হয় না না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আচ্ছা শুনো স্ক্যানার তোমাদের সবকিছু যে সিলেবাসের ভিতরে যে প্রশ্নটি থাকতে হবে এমন না কিন্তু প্রশ্নটি আমরা তো সবাই জানি ঠিক না স্ক্যানার সবাই তো চিনি এটা একটা অভিজ্ঞতা থেকে প্রশ্নটির উত্তর দেয়া অর্থাৎ তুমি যদি বেশি অভিজ্ঞ হও কম্পিউটার সম্পর্কে তাহলে তুমি এই প্রশ্নের উত্তরটি না থাকলেও দিতে পারবে কেমন স্ক্যানার শব্দটি তো পেয়েছো স্ক্যানার কি শব্দটি পেয়েছো না তোমরা ওই অধ্যায় থেকে স্ক্যানার শব্দটি তো পেয়েছো সেখানে প্রশ্ন নেই ঠিক আছে কিন্তু প্রশ্ন আকারে এসেছে পরীক্ষা আসতে পারে না কিন্তু 100% যে পরীক্ষার বইয়ের মধ্যে যে প্রশ্নগুলি থাকবে সেরকম করে দিতে হবে এমন কোনো কথা আছে একটু ব্যতিক্রম করেও দেয়া যায় ওকে স্ক্যানার তো আমরা চিনি কিন্তু মুনতাহা জাহান কিন্তু খুব সুন্দর করে কিন্তু উত্তর দিয়েছে এই জন্য তাকে অনেক ধন্যবাদ দিয়েছে আমি কেমন স্ক্যানার জিনিসটা হচ্ছে কোনো মুদ্রণ কাগজ আমরা যদি কম্পিউটারে ঢুকাতে চাই তাহলে এই যন্ত্রটি ব্যবহার করতে হবে অর্থাৎ এই যন্ত্রের মাধ্যমে স্ক্যান করে কম্পিউটারে ঢুকাতে হয় সেটা আমরা সবাই জানি ঠিক না তাহলে স্ক্যানার যন্ত্রটা কি তাহলে সেটার উত্তর তো সবাই অবশ্যই দিতে পারবো ঠিক না স্যার স্যার আমাদের কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইস চ্যাপ্টারটি পড়ানো হয় না ইনপুট ও আউটপুট ডিভাইস কেন ওগুলি তো অনেকগুলি প্রশ্ন আকারে আমি পড়িয়েছি সন্ন্যাসী পড়িয়েছি সত্যমিত্র পড়িয়েছি ওখান থেকে কিন্তু প্রশ্নগুলো পড়ান নাই হ্যাঁ প্রশ্ন এই সবগুলি পড়াইতে গেলে তো সমস্যা আছে কিছু কিছু জায়গায় প্রশ্ন কিছু কিছু জায়গায় সত্যমিত্র সবগুলি শিরের মধ্যে যেভাবে আছে ওভাবে কিন্তু তোমাদেরকে কি করানো হয়েছে পড়ানো হয়েছে ঠিক আছে আমরা তো সত্যমিত্রা সঠিক উত্তর সন্ন্যাসী পূরণ এগুলি সব করেছি না ঠিক আছে বুঝতে পেরেছো এখন আচ্ছা তোমরা সবাই আজকে ডায়েরিটা একটু লিখে নাও পরের ক্লাসে আমরা সত্যমিত্রা নিয়ে প্রশ্নোত্তর পর্ব থাকবে সত্যমিত্র থাকবে ঠিক আছে তোমরা আজকে ডায়েরিটা একটু লিখে নাও সময় প্রায় শেষের দিকে সবাই ডায়েরি লিখো চতুর্থ পাঠ সঠিক উত্তর 1-5 শিখবে ও এসডাব্লিউ করবে আর প্রশ্ন যেগুলি লিখছো সেগুলিও আমাকে তোমরা ইমেজ আকারে পাঠাতে পারো ওকে সুন্দর করে লিখে নাও সবাই খাতায় সুন্দর করে ডায়েরিটা লিখো স্যার লিখেছি লিখে শেষ করেছো স্যার লিখেছি আচ্ছা এবার সবাই খাতা দেখাও আর 2 মিনিট সময় আছে খাতাগুলি সবাই দেখাও আয়ুষ সিডব্লিউ তারিখ কোথায় উপরে খাতার উপরে সিডব্লিউ তারিখ কই আয়ুষ স্যার ভুলে লিখি নাই এই তো ভুলে লিখো নাই তা আমি তো দেখতে পাচ্ছি এটা তো আমার দেখতে ভালো লাগতেছে যে তুমি লিখো নাই বলতেছো ঠিক আছে বুঝলাম কিন্তু প্রথমেই তো আমি বলি খাতার উপরে সিডব্লিউ তারিখ লেখার জন্য তুমি ভাত খাওয়ার পরে হাত পরিষ্কার করো নাকি ভাত খাওয়ার আগে হাত পরিষ্কার করো কোনটা করো ভাত খাওয়ার পরে হাত পরিষ্কার করি হ্যাঁ স্যার আমি আগে কেন ভাত খাওয়ার আগে পরিষ্কার করো না হাত পরিষ্কার করো স্যার করি হ্যাঁ দুদিকেই করতে হবে কেমন আবার মুখ ব্রাশ না করে কি আমরা কোনো কিছু খাই নাকি খাওয়ার পরে মুখ ব্রাশ করি এটাও কিন্তু দুইভাবে করা যায় খাওয়ার আগে এবং খাওয়ার পরে কেমন তো আমরা যে কাজগুলি আগে করতে হবে সেগুলো আগে করে রাখো ঠিক আছে
আচ্ছা অদিতি ঠিক আছে, ওকে ধন্যবাদ। মুনতাহা জাহান ঠিক আছে, ধন্যবাদ। আব্দুল আজিজ ঠিক আছে, ধন্যবাদ। জেহানুল্লাহ তোমার খাতা দেখতে পাচ্ছি না, জেহানুল্লাহ তোমার খাতা দেখাও, জেহানুল্লাহ খাতা দেখাও। ওকে ওকে, কাটাকাটি করছো, বেশি বেশি কাটাকাটি করছো। আচ্ছা ঠিক আছে আব্দুল আজিজ, ঠিক আছে, ওকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের সময় শেষ হয়েছে, আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, নিরাপদে থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।